সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকের পর্বে আপনাদেরকে গুঁড়া দুধের মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লাগবে এই জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন এই গুঁড়া দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এটা কিন্তু বেকিং সোডা না যেটাকে খাবার সোডা বলে ওটা কিন্তু না এটা হচ্ছে বেকিং পাউডার এটা আপনারা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপগুলোতে কিনতে পাবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি এবং বেকিং পাউডার কিন্তু এখানে আমি যেই পরিমাপ বলেছি এর থেকে বেশি বা কম দিবেন না এখন খুব ভালো মতো গুঁড়া দুধের সঙ্গে ঘি আর বেকিং পাউডারটিকে মিশিয়ে এনেছি খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এখন যেই ডিমটাকে আমি ভেঙে রেখেছিলাম ওই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে ফেটিয়েছে এরপর গুঁড়া দুধের এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এনেছে আর ডিম এখানে একবারই দিতে যাবেন না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নেবেন তো এই ডুটিকে মাখতে মাখতে কিন্তু হাতের সঙ্গে মনে হবে অনেক স্টিকি আঠালো তবে ভয় পাওয়ার কোনোই কারণ নেই এটাকে যখন আমি দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তখন এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো এখন রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর হাতটা ক্লিন করে হাতে একটু ঘি মেখে এরকম চাপটার গোলাকৃতির শেপ তৈরি করে নিয়েছে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার এরকম আটটা শেপ হয়েছে এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করছি তবে আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলো সেটাকে ব্যবহার করতে পারেন যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটি এলাচ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন দু তিন মিনিটের মতো জাল করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব তবে কোনোভাবেই জাল করে ঘন করে ফেলা যাবে না যখন দুধের মধ্যে এরকম একটা দুইটা বলো করতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি শেপগুলোকে আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করব পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে যাবে আর অবশ্যই চুলা রাসটিকে হাই ফ্লেমে রেখে এটাকে জাল করতে হবে আর ঢাকনা ছিদ্রটিকে এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে চুলার আঁচ হাই ফ্লেমে থাকার কারণে কিন্তু এটা এরকম উপচে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটা একটু উঠিয়ে দিবেন এরপর আবারও ঢেকে দিবেন এভাবে এটাকে পাঁচ মিনিট জাল করতে হবে এখন তিন মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো এখন প্রায় এইটি পারসেন্টের মতো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম এখন টোটালি পাঁচ মিনিট হয়ে গেছে আর মিষ্টিগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে টৈটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটি মিষ্টি একটু কেটে দেখাচ্ছি যে এই মিষ্টিগুলো আসলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট আর এই মিষ্টিগুলো এতটাই বেশি সফট হয় যে মুখে নিতেই সাথে সাথে মিশে যায় এটাকে মূলত মালাই চপ মিষ্টি বলা হয় আর এই মিষ্টিগুলো বাজারে খুব চড়া দামে বিক্রি করা হয় তবে আপনারা কিন্তু কম খরচে মাত্র পাঁচ মিনিটেই দারুণ মজার এই মিষ্টি পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটিকে ফলো করে একবার বাসে ট্রাই করে দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ